মোবাইল রিপেয়ারিং বা অন্যান্য কাজে ছোট কোনো বস্তু বড় আকারে দেখার কাজে অন্যতম ভূমিকা রাখে মাইক্রোস্কোপ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটি মাইক্রোস্কোপ রিভিউ দেব, যেই মাইক্রোস্কোপটির পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। তার আগে যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। এটি একটি ডিজিটাল USB মাইক্রোস্কোপ, যেটি দিয়ে আপনারা যে কোনো ছোট একটি ক্ষুদ্রতম জিনিস 1600 গুণ বড় আকারে দেখতে পারবেন। বন্ধুরা, এটির সাথে দেয়া হয়েছে একটি USB কেবল, যার মাধ্যমে আপনাদের কম্পিউটার অথবা স্মার্টফোন ল্যাপটপের সাথে কানেক্টিভিটি করে ভিডিও আকারে মাইক্রোস্কোপের ছবিগুলো খুব অনায়াসে দেখতে পারবেন। এই মাইক্রোস্কোপটিতে দেয়া হয়েছে একটি ফ্ল্যাশ লাইট, যেটির মাধ্যমে ক্লিয়ারলি যে কোনো বস্তু দেখার জন্য কাজে আসবে। এখানে একটি ভলিউম দেয়া হয়েছে, যেটির মাধ্যমে আপনি ফ্ল্যাশ লাইটের আলো কমাতে বাড়াতে পারবেন। এবং এর মাঝখানে দেয়া হয়েছে একটি ভলিউম, যেটির মাধ্যমে আপনি যে কোনো বস্তু বা যে কোনো ছবি ক্লিয়ারলি ফোকাস করতে পারবেন। এর সাইডে দেয়া হয়েছে দুইটি সুইচ, যেটির মাধ্যমে আপনি স্ন্যাপ করতে পারবেন এবং জুম করতে পারবেন। আমার কাছে এই মাইক্রোস্কোপটি সবচাইতে ভালো লেগেছে। এটি একটি USB মাইক্রোস্কোপ, যেটির মাধ্যমে আমরা আমাদের কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে খুব বড় আকারে দেখতে পারবো। এবং বাজেটের মধ্যে এত ভালো মানের একটি ক্লিয়ার মাইক্রোস্কোপ যদি আপনি কিনেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি বেস্ট মাইক্রোস্কোপ চুজ করবেন। মাত্র 1200 টাকার মধ্যেই এই মাইক্রোস্কোপটি আপনি কিনতে পারবেন। সেই ঠিকানাটি হচ্ছে গুলিস্তান হল মার্কেট, পঞ্চম তলার শরৎ টেলিকম। দোকানের অ্যাড্রেস আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে এই মাইক্রোস্কোপটি সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, চলুন দেখে আসি এবার মাইক্রোস্কোপটির ভিডিও শট। তাহলে সত্যি কি আমাদের 1200 টাকার মধ্যে এই মাইক্রোস্কোপটি কেনা উচিত হবে কিনা, সেই বিষয়টা যাচাই করার জন্য আমরা এর ভিডিও ফোকাস এবং ভিডিও শট দেখতে চলেছি। সো চলুন শুরু করা যাক। Thank you.
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।